রবিবার সকাল 8টায় সিপিএম বিলুনিয়া বিভাগীয় দপ্তরের সামনে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কমিটি বিলুনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে শ্রদ্ধায় শপথে স্মরণে বিলুনিয়া মহকুমায় পালিত হল লোককবি ব্রজলাল অধিকারীর 36তম শহীদান দিবস। ব্রজলাল অধিকারীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন আজকের অনুষ্ঠানে উপস্থিত সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্র এবং সিপিআইএম দলের নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলুনিয়া সংস্কৃতি সমন্বয় কমিটির সদস্য সদস্যরা এবং সিপিআইএম বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য দীপঙ্কর সেন, প্রাক্তন প্রধান শিক্ষক রতন ভৌমিক। ব্রজলাল অধিকারীর জীবনী আলোচনা করেন বিলুনিয়ার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপঙ্কর সেন এবং ব্রজলাল অধিকারীর লেখা লালকে কেন ভয় রে ভাই, লালকে কেন ভয় গানটি পরিবেশন করেন বিলুনিয়ার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা প্রাক্তন প্রধান শিক্ষক রতন ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। আজ শহীদ লোককবি ব্রজলাল অধিকারী শহীদান দিবস, শ্রদ্ধা জানাচ্ছি শহীদ কবি লোককবি ব্রজলাল অধিকারীকে। আপনারা জানেন যে ব্রজলাল অধিকারী অতি সাধারণ একজন গ্রাম্য শ্রমিক ছিলেন, যিনি প্রতিষ্ঠিত সেই ধরনের গায়ক ছিলেন না, কিন্তু তার প্রতিভা বলে তিনি বিভিন্ন সময় তার কর্মস্থলে কাজ করার সময় তিনি গান গাইতেন এবং সেই গান গাইতে গাইতেই ব্রজলাল অধিকারী সবার কাছে পরিচিত হন। তিনি লাকড়ি বিক্রি করে সংসার চালাতেন, জারুল বাছাইতে তার বাড়ি, কিন্তু তার এই গান তিনি বিভিন্নভাবে শ্রমিক মেহনতি মানুষের শোষণের বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি তার গান লিখতেন এবং গান তিনি গাইতেন। এটাই শ্রেণী শত্রুদের সহ্য হয়নি। তৎকালীন সময়ে কংগ্রেসের নেতৃত্বে ব্রজলাল অধিকারী তাকে খুন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।